আসসালামু আলাইকুম। এখন যে ক্লাসটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, এই ক্লাসটা হচ্ছে এবার জহর বোর্ডের অধীনে নির্বাচনী টেস্ট এসএসসি 2023 ব্যাচের নির্বাচনী পরীক্ষা 2022 প্রশ্নের, মানে গণিত প্রশ্নের 3 নম্বর প্রশ্নের যে সমাধান সেটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে এসেছি। দেখো প্রশ্নটি হচ্ছে এই, এটা হচ্ছে তোমরা অনেকে জানো বা অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা এরকম মনে করে যে আমি কি আসলে জহর বোর্ড না, আমি কিন্তু সলিউশনটা দিই সমস্ত বোর্ডের জন্য, কিন্তু আমি কি এখন যে প্রশ্নটির সলিউশন দিচ্ছি এটা কিন্তু জহর বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এটা দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা 2022 শ্রেণী 10ম বিষয় গণিত। তার মানে তোমার টেস্ট পরীক্ষায় যে গণিত প্রশ্নটি পড়েছে তার 3 নম্বর সমাধানটা আমি এখন দিব। আর 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা প্রশ্নের সমাধান কিন্তু অলরেডি আমি আগে দিয়ে দিচ্ছি 3 নম্বর ভিডিওর, মানে 3 নম্বর যে ক্লাসের, এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে কিন্তু 1 এবং 2 দাগের সমাধান, এর লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখো 3 নম্বর প্রশ্নটি কিন্তু আমি বোর্ডেও লিখেছি, অনেক হয়তো প্রশ্নের সাথে মিল করতে পারবে না, এই জন্য প্রশ্নটা আমি আগে লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে এই, s=3+7+11+……+79 এটা একটা ধারা, এসতে কি হয় সামেশন, সামেশনের অর্থ হচ্ছে কি সমষ্টি। উদ্যোগ দেখে বুঝতে পারছো যে এখানে কি বলছে, কয়েকটা পদের সমষ্টি এস, সেই এস এর মানটা আমার কিন্তু খদাগে নির্ণয় করতে হবে। এবং একটি গুণোত্তর ধারার প্রথম পদ 3 ও প্রথম দুইটা পদের সমষ্টি 9, সিম্পল একটা বিষয়, ওটা আমরা কিন্তু গোয়াদাগে গিয়ে আলোচনা করব গুণোত্তর ধারাটি পঞ্চম পদ নির্ণয় করার সময়। ক নম্বর প্রশ্নটি এখানে বলছে 1² + 2² + 3² + …12² ধারাটির সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এই যে এটা কিন্তু 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 12 পর্যন্ত গেছে, এবং এটা কিন্তু একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র তোমরা জানো, ক্রমিক স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র তোমরা জানো, এবং ঘন এর সমষ্টি নির্ণয় সূত্র তোমরা জানো। একটা হচ্ছে n×n+1/2, আর একটা হচ্ছে n×n+1×2n+1/6, আর একটা হচ্ছে n×n+1/2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র, আর এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির নির্ণয়ের সূত্র, তাই না? তাহলে দেখো ক নম্বর যে প্রশ্নটি বলেছে এখানে 1² + 2² + 3² + …12² ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি এই সূত্র দিয়ে, কিন্তু n×n+1, তাই n মানে কত, এখানে n মানে কিন্তু 12, 12×12+1×2×12+1 এই যে 2n+1 বাই হচ্ছে কত 6, এটা হিসাব করো 12×13×12×24 আর 25/6, 6 আর 12 যদি কেটে দিই তাহলে 6×12 থাকছে কত, এটা 25×50 আর 5×13 কত, 5×13 = 65 হয়ে যায়। এটা কিন্তু ক নম্বর প্রশ্নের সলিউশন একেবারে সোজা। এর খ চলে যাও, এস এর মান নির্ণয় করো, এস এর মান নির্ণয় করো। তো দেখি এস এর মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা এখন আমরা দেখব, এটা লাগবে না এস এর মান। আচ্ছা, এস এর মান নির্ণয় করার জন্যে আমার কী করতে হবে, দেখো এখানে বলেছি এস সমান কি, s=, এই যে দেওয়া আছে s=, 3+7+11+…….79 আচ্ছা, এস এর মান অবশ্যই সমষ্টি, এর সমষ্টি যোগ যোগ মানে কি অবশ্যই সমষ্টি, তাহলে এইগুলো যোগ করলে কিন্তু আমার খ নম্বর শেষ, কিন্তু যোগ করা খেয়াল করতে হবে বলেছে এর সমষ্টি, তো সমষ্টি না করতে গেলে কিন্তু ধারাতে সবসময় কি পদ সংখ্যা লাগে, যে পদ কয়টি, কয়টি পদের সমষ্টি, এখানে কিন্তু পদ কয়টা আমি কিন্তু বুঝতে পারছি না, পদ কয়টা বুঝতে পারছি না, বুঝতে পারছি না। সো আমাদের এই মুহূর্তে কী করার প্রয়োজন, প্রয়োজন হচ্ছে এই এর পদ সংখ্যা কয়টি এটা আমাকে বের করে নিতে হবে, এবং এই ধারার শেষতম পদ কিন্তু 79, তাহলে আমি যদি এই 79 নম্বর পদটি কততম পদ আমরা বলতে পারি,
তাহলে কিন্তু আমি ঠিক সেই পদের সমষ্টি কিন্তু আমি সেই প্রথম সেই সংখ্যক পদের সমষ্টি কিন্তু আমি খুব সহজেই বের করতে পারি ধারার সূত্রে অ্যাপ্লাই করে। তো দেখো আমরা প্রথমে লিখতে পারি যে দেওয়া আছে s ইকুয়াল টু, এটা ফুলভাবে লিখি, দেওয়া আছে s ইকুয়াল টু 3 প্লাস 7 প্লাস 11 প্লাস ডট 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 প্লাস 79। তুমি কিন্তু দেখলে বুঝতে পারছো তোমরা সেটা কি, এটা দেখে বোঝা যাচ্ছে দেখো সমান্তর ধারা, কারণ দেখো যে কোনো পদ বিয়োগতর আগের পদ বিয়োগ করলে 4 হয়, এখান থেকে বিয়োগ করলে কত হয় 4 হয়, তাহলে প্রতি পদের স্টেপের পার্থক্যই কিন্তু 4, তাহলে এটা কিন্তু সাধারণ অন্তর, আর অন্তর কিন্তু হয় সমান্তর ধারায় আর অনুপাত হয় গুণোত্তর ধারার, এটা কিন্তু বেসিক একটা জিনিস, তাই না? তো দেখো এখানে আমরা বলতে পারি কি এখানে কি কি আছে, এখানে প্রথম পদ a ইকুয়াল টু 3, আর একটু ভালো করে লিখি, এখানে প্রথম পদ a ইকুয়াল টু 3 এবং সাধারণ অন্ত d ইকুয়াল টু যে কোনো পদ বিয়োগতর আগের পদ, এটা করলেও যা হবে 11-7 করলেও কিন্তু তাই হবে, তাহলে দুইবারই দেখলাম যে 4, দ্যাট মিন্স এটা একটি সমান্তর ধারা, এই জন্য আমরা লিখেছি সাধারণ অন্তর। এখন দেখো আমি আগেই বলছিলাম যে এই অঙ্কের ভিতরে পদ সংখ্যা কয়টি আছে যদি আমরা বলতে পারি, ঠিক সেই কয়টা পদ যোগ করলে কিন্তু আমরা সমষ্টি সূত্র মানে সমষ্টি পেয়ে যাব। তাহলে মনে করি যে ধারাটির এনতম পদ 79, অর্থাৎ সমান্তর ধারার এনতম পদের সূত্র কি জানো, সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 79। এখানে মান বসিয়ে দাও, এর মান হচ্ছে 3 প্লাস এন মাইনাস ওয়ান ডি হচ্ছে 4 ইকুয়াল টু 79, এটা গুণ করলে কি হবে 4n-4 ইকুয়াল টু 79, যোগ বিয়োগ করলে হবে আছে 4n-1 ইকুয়াল টু 79, বা 4n-1 অবশ্যই গেলে প্লাস হবে কত 80, বা n ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে কত হবে 4×20 80। তাহলে এখানে n মানে কি পদ সংখ্যা, তাহলে এইখানে পদ সংখ্যা কয়টি আছে 20টি। এখন আমি যদি সূত্রের সাহায্যে বলি যে তাহলে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি সূত্র কি সূত্র, প্রথম এন সংখ্যক সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি তোমরা জানো, অবশ্যই জানো, সেটা হচ্ছে দেখো সেই সূত্র হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু টি, এটা কিন্তু একটা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র। আমার কিন্তু বলেছে প্রথম 20টি, তাহলে কি লিখবো আমি, প্রথম 20টি পদের সমষ্টি, এটাই মনে করো সূত্র, আমি সূত্রটা আগে লিখে নিলাম, আর এখানে আমি n এর মান কত বসাই দেবো 20, এর মান 3, d এর মান 4, এটা ভাগ করলে হবে 10, এটা হবে 3×6 প্লাস এটা 20-1 = 19, 4×19 কত 4×10 = 40, 4×9=36, 76, 10 প্লাস এটা যোগ করলে হবে 82, 820। তাহলে এখানে এস এর মান কত পেয়ে গেলাম, বলেছি এস এর মান নির্ণয় করো, এস এর মান কিন্তু পেয়ে গেছে কত 820। এবার গ নম্বর প্রশ্ন, গুণোত্তর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো, একেবারে মামুলি টাইপ একটা অঙ্ক, গুণোত্তর ধারার পঞ্চম পদ নির্ণয় করো, তাই না, এটা কিন্তু একটা মামুলি টাইপ অঙ্ক। দেখো তো আমরা এখন গোয়া করব, বলছে গুণোত্তর ধারাটির পঞ্চম পদ, কি পদ, পঞ্চম পদ, তা গুণোত্তর ধারার এনতম পদের সূত্র কিন্তু জানো, গুণোত্তর ধারার এনতম পদের সূত্র কিন্তু এই যে এটা, এটা হচ্ছে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কি সাধারণ অনুপাত, আর এন হচ্ছে ওই যে তম পদ, পঞ্চম পদ ধরে নির্মাণ 5 হবে, ষষ্ঠ পদ ধরে নির্মাণ 6 হবে, তাই না? তাহলে দেখো যেখানে এখানে দেওয়া আছে কি একটুখানি খেয়াল করো, তোমরা দেওয়া আছে ধারার প্রথম পদ 3, তাই তো, দেওয়া আছে ধারাটির কি ধারাটির, ওই গুণোত্তর ধারাটির, গুণোত্তর ধারাটির প্রথম পদ 3
এবং প্রথম দুইটা পদের সমষ্টি 9। অতএব আমরা কি বলতে পারি যে এই ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 3 এবং দ্বিতীয় পদ কি হবে 9 মাইনাস 3 দ্যাট মিন্স 6। দেখো তো এটা ঠিক আছে কিনা, অবশ্যই ঠিক আছে আমি মনে করি। দেখো প্রথম দুইটা পদের সমষ্টি 9, কি বলছে প্রথম দুইটা পদের সমষ্টি 9, তাহলে প্রথম পদ যদি 3 হয় তাহলে পরের পদটা অবশ্যই কত হবে 6, তার 6 আর 3 যোগ করলে কত হয় 9। এটা কিন্তু ক্লাস 2-3 পড়ে আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করলেও কিন্তু বলতে পারবে যে কি যে তোমার কাছে তিনটা লজেন্স আছে, তাহলে আরো একজনকে কয়টা দিলে মোট লজেন্সের সংখ্যা 9টা হবে 6টা। প্রথম পদ বলেছে 3 আর প্রথম দুইটা পদের সমষ্টি 9, তাহলে প্রথম পদ 3 দ্বিতীয় পদ কত নিশ্চয়ই 9 থেকে 3 বিয়োগ করবো তাহলে কত হবে 6, কারণ 6 আর 3 যোগ করলেই কত হয় 9। এবার কি হবে, সুতরাং আমরা এখন কি আমাদের কি লাগবে পঞ্চম পদ বের করতে গেলে এ লাগবে আর লাগবে, আমি এ পেয়েছি কিন্তু আর এখনো পাই নাই, তাহলে কি করবো সুতরাং ধারাটির কি হবে সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, খেয়াল করো আমার এখানে যে ধারাটা যে এরকম হতো যে প্রথম পদ 3 পরের পদ 6 ডট ডট ডট, ধারাটা কিন্তু ঠিক এই ক্যাটাগরির হবে তাই না। তো আমরা যেরকম সাধারণ অন্তরে বলেছি কি যে কোনো পদ বিয়োগ তার আগের পদ, আর সাধারণ অনুপাতে কি বলতে হয় যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, তাহলে যে কোনো পদ 6 তার পূর্বের পদ 3 তাহলে কত হবে 2। এবার আমরা বলেছে ধারাটির পঞ্চম পদ নির্ণয় করা, অতএব ধারাটির পঞ্চম পদ কি হবে এ আর টু দি পাওয়ার 5-1, এর মান পেয়েছি কত 3, আর মান পেয়েছি 2, আর 5-1 করলে কত হয় 4, 2 এর পাওয়ার 4 মানে কত 16, আর 3 16 কত হবে 48। এটাই হচ্ছে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম নির্বাচনী পরীক্ষা 2022 এই গণিত প্রশ্নের 3 নম্বর অঙ্কের গয়ের সমাধান। ভাবছি আপনারা বললাম কেন, জাস্ট রসিকতা। আচ্ছা দেখলেন, এখন এইটুকু অঙ্ক এই ছোট্ট একটি অঙ্ক দিয়েছে তোমাদেরকে গয়া নম্বর প্রশ্নে, এবং এটাকে অনেকে ভাববে হয় কি কঠিন অঙ্ক নাকে দিয়েছে, ন এটা কোনো কঠিন অঙ্ক নয়, এটি সহজ সুন্দর আমি সাবলীলভাবে তোমাদেরকে করলাম, তোমরা এটাকে খুব ভালোভাবে নিবে এবং শিখে নিবে। পর্যায়ক্রমে আমি কিন্তু অন্যান্য ক্লাস আপলোড করব আমার চ্যানেলের সাথে থাকবে, এবং ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।